আগামীকাল আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক, যেখানে চূড়ান্ত হবে দলের জাতীয় সম্মেলনের তারিখ। এজন্য দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের সবার চোখ এখন সেই সভার দিকে। এদিন আরও চূড়ান্ত হবে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং ছাত্রলীগ যুব মহিলা লীগ সহ মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলনের তারিখও। বৈশ্বিক পরিস্থিতির কারণে এবারের সম্মেলন জাঁকজমকপূর্ণ করবে না টানা তিনবারের ক্ষমতাসীন দল। তৌফিক মাহমুদ মুন্ডা রিপোর্ট। জাতীয় সম্মেলনের দিনক্ষণ নির্ধারণ সহ ১১ এজেন্ডা নিয়ে গণভবনে বসছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক। এজন্য এই বৈঠকের দিকে নজর এখন তৃণমূল থেকে কেন্দ্রপন্থ সব পর্যায়ে নেতাকর্মীদের। দিনক্ষণ চূড়ান্ত না হলেও এরই মধ্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় সম্মেলন উপলক্ষে কমপক্ষে ১০টি উপকমিটি প্রস্তুত করতে দলের দপ্তর সম্পাদককে নির্দেশ দিয়েছেন। ২২তম জাতীয় সম্মেলনের তারিখ সহ ঢাকা উত্তর দক্ষিণ আওয়ামী লীগ এবং চার সহযোগী ও দুই ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হবে এই বৈঠকে। বিশেষ করে ২৮ তারিখের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই মিটিংয়ে আমরা আমাদের প্রথম যে জাতীয় সম্মেলন সেটার ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে, বিভিন্ন কমিটি গঠিত হবে এবং সেখানে কী কী ধরনের কার্যকলাপ হবে সব নিয়ে আলোচনা হবে। আর এছাড়া আমাদের যারা সাংগঠনিক সম্পাদক বৃন্দ আছেন এবং আমাদের যে টিমগুলি আছে ৪টা টিম, তারা এখন পর্যন্ত কতদূর কি সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের অবস্থা কতদূর হলো এই ব্যাপারগুলি নিয়ে একটা রিপোর্ট দিবে। এটা করে দুই আট দেশের আর্থসামাজিক অবস্থা স্বাভাবিকভাবেই ২৮শে অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কার্যকরী সংসদের সভায় সভাটি আসলেই সবাই তাকিয়ে রয়েছে এবং সবাই দৃষ্টি এখানে রয়েছে যে কী হচ্ছে ২৮ তারিখে, কী সিদ্ধান্ত হচ্ছে। গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল আগামী কাউন্সিলটি অনুষ্ঠিত হবে, এর দিন তারিখ ক্ষণ ঠিক করবেন মাননীয় নেত্রী। সাংগঠনিক রোডম্যাপ চূড়ান্ত সহ সরকার বিরোধী তৎপরতা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে সারা দেশে রাজনৈতিক শক্তির মহড়া দিতেও রূপরেখা ও কৌশল ঠিক হবে ওয়ার্কিং কমিটির এই বৈঠকে। চেয়ারম্যান ইলেকশন, জেলা পরিষদের চেয়ারম্যান ইলেকশনটি আমরা কেবল পার হয়ে এসেছি, সেই চেয়ারম্যান ইলেকশনকে নিয়েও মাননীয় নেত্রী আলোচনা আনতে পারেন এবং আলোচনা আনাটাই স্বাভাবিক। তো এছাড়াও বিরোধী দলের যে সার্বিক কর্মকাণ্ড, তাদের যে গতি প্রকৃতি আচরণ, এই বিষয়গুলো নিয়েও তো অবশ্যই আলোচনা আসতে পারে। কোভিড-১৯ এবং তার পরবর্তী রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে সারা বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক, বিশেষ করে অর্থনৈতিক সামাজিক সমস্যা দেখা যাচ্ছে। তার বাইরে আমরাও নই, অন্যান্য দেশের এর আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেও এই ব্যাপারগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব, সরকার কী কী সিদ্ধান্ত গ্রহণ করেছে জনগণের স্বার্থে এগুলিকে পর্যালোচনা করা হবে। আমরা নেতৃবৃন্দ মাঠ পর্যায়ে খবর দিবে এবং এর মাধ্যমেই আমরা মনে করি সার্বিকভাবে এটা খুব সফল একটা মিটিং হবে। চলতি বছরের শেষ দুই মাসে বিভিন্ন পর্যায়ের সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আনবেন ক্ষমতাসীনরা। এই নেতৃত্বই আগামী জাতীয় নির্বাচনে পালন করবে গুরুত্বপূর্ণ ভূমিকা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।